তুমি চলে এলে কেন বৌরানী? তুমি ভুলে যেও না যে এই বাড়িতে ছোট মার কথাই শেষ কথা, আর ছোট মা তোমাকে বলেছে বরণ করতে। ছোট মার কথা শেষ কথা হলেও এখানে কোনো অযৌক্তিক কথা বলা হয়নি, প্লিজ। সেটা আমার মনে হয় ছোট মা নিজেও জানেন, তাই উনিও কিছুই বলছেন না। আর তোকেও বলছি কনক, হ্যাঁ, তুই সবসময় নিজে ছেড়ে দিয়ে মহান হওয়ার নাটকটা নিয়ে এখানে খুব একটা জমলো না। তুই কিভাবে ব্যাপারটা রিপ্রেজেন্ট করলি যে না, তিস্তার হাতে বরণ ডালা তুলে দিয়ে ওর উপর তুই দয়া করছিস? না, এটা ওর অধিকার। কি সব বলছো তুমি? সত্যি মিথ্যে কতটা জানো তুমি? আপনারা ঠিক যতটুকু জানেন আমিও ঠিক ততটাই জানি, আর সেটা মেনে নিয়েই বলছি যে কনকের বরণ করার কোনো অধিকার নেই। ও এ বাড়িতে আছে শুধুমাত্র ছোট মার দয়া। কনক, তুই নিজেই বল না, এ বাড়ির সঙ্গে বর্তমানে তোর কিসের সম্পর্ক? নিজের পায়ে যখন কুড়ুলটা মেরেছিস না, তখন এবারের বউয়ের কাজ করা তোর একেবারেই সাজে না। তুমি একদম ঠিক বলেছ ঝিলমিল, আমি জানতাম আপনি ঠিকঠাকই সাপোর্ট করবেন, এই বিশ্বাস আমার ছিল, আর তোমার কাছ থেকে এই ধরনের কথাই এক্সপেক্টেড। তবে একটা কথা আমি বুঝতে পারছি না কিছুতেই, এই কদিনে তিস্তার হয়ে তোমাকে কোনো কথা বলতে শুনিনি, অথচ আজকে তোমার তিস্তার সঙ্গে এতটা হৃদ্যতা, কি করে একটু বুঝিয়ে বলবে আমাদের? এই রে, বাড়াবাড়ি করে ফেললাম নাকি তিস্তার হয়ে গাইতে গিয়ে? এবার দেখছি আমাকে ইনি প্যাচে ফেলতে চাইছেন তো। থাক না মা, এইভাবে কথায় কথায় মাকে বরণ করাটা আটকে রয়েছে। আর দিদি ভাই তো ঠিকই বলেছে, আমি এখন শুধু তোমার মেয়ে, তাই এবারই বড় বউ হিসেবে তিস্তাই বরণ করুক। সব এই ঝিলমিলের জন্য ওর হঠাৎ